হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আপনারা আমাকে সবসময় এই কোশ্চেনটি করে থাকেন যে ভাইয়া, আমি যদি একটি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি, সেই অ্যাপ্লিকেশনটি ডেভেলপমেন্ট করার পর প্লে স্টোরের মধ্যে পাবলিশ করি, তো তারপরে সেই অ্যাপ্লিকেশনটির উপর কত ডাউনলোড হলে আমি কত ডলার পাবো এবং কী কী সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে আমাদের করতে হবে এবং ডাউনলোড কতগুলো বেসিক স্পেশালি কতগুলো ডাউনলোড থাকতে হবে এবং কত ডাউনলোডে আমাকে গুগল কত টাকা পেমেন্ট করবে। তো সিম্পলি আপনারা সবসময় ফেসবুকে, ইমুতে এবং পার্সোনালি আমাকে মেসেজ করেও আপনারা এই কোশ্চেনটি করে থাকেন যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তো ডেভেলপমেন্ট করবো ঠিকই আছে, কিন্তু অ্যাপ্লিকেশনটির উপর কত ডাউনলোড লাগবে এবং কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট মানুষকে শো করাতে লাগবে, তো এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দেন। তো প্র্যাকটিক্যালি আমরা তো ইউটিউবের মধ্যে এস্টিমেট একটা করতেই পারি যে আপনার এত ভিউসে এত ডলার গুগল আমাদেরকে দিতে পারে বা ইউটিউব আমাদেরকে দিতে পারে, কিন্তু স্পেসিফিক একটি অ্যাপ্লিকেশনের উপরে যে আপনার এত ডাউনলোড এবং এত পেজ ভিউ, এত অ্যাডভার্টাইজমেন্ট ইমপ্রেশন, ঠিক আছে, সবগুলোকে কুল মিলাকে যে আমাদের আর্নিংটা সেটা কত হবে। তো স্পেশালি আজকে আমি আপনাদের এই বিষয়টি নিয়ে, এই কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করতেছি। তো ফাইনালি এই ভিডিওটি করার আগে আমি আপনাদের একটা জিনিস আগেই বলে দিই যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যদি আপনি ডেভেলপমেন্ট করেন তো সেখানে আপনাকে ইউটিউবের থেকে শতাংশ আপনাকে বেশি পেমেন্ট করবে গুগল, ঠিক আছে। হয়তো এই কনসেপ্টটা আপনাকে মাথায় রাখতেই হবে যে ইউটিউব থেকে শতাংশ আপনাকে বেশি দেবে অ্যাডমপ অ্যাডভার্টাইজমেন্টে, অর্থাৎ অ্যাপ্লিকেশনে। তো আমরা এখন চলে যাব স্ক্রিনের মধ্যে, কম্পিউটার স্ক্রিনের মধ্যে, এবং সেখানে আমি আপনাকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোরের মধ্যে নর্মাল বেসিক অ্যাপ্লিকেশন আমি টার্গেট করে আপনাদের দেখাবো যে আস্টিমেট বা এস্টিমেট সেই অ্যাপ্লিকেশনটি থেকে কত ডাউনলোড হয়েছে এবং কত ডলার সেই ডেভেলপার সেই অ্যাপ্লিকেশনটি থেকে পেমেন্ট পেয়েছে বা গেট করেছে। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আমাদের কম্পিউটারে। তো সিম্পলি আমি নিয়ে যাবো আপনাদের ব্রাউজারে এবং এটা হলো আমাদের প্লে কনসোল অ্যাকাউন্ট। তো সিম্পলি আপনি প্লে স্টোরের মধ্যে আপনি যদি সার্চ করেন যে বাংলা অ্যাপ্লিকেশন বা বাংলা অ্যাপস, তাহলে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবেন প্লে স্টোরের মধ্যে, ঠিক আছে, অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবেন প্লে স্টোরের মধ্যে। তো এখানে বেসিক্যালি হয় কি যে আমি এত কষ্ট করে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার পর সেই অ্যাপ্লিকেশনটি থেকে যদি ইনকামই করতে না পারি, তো সেই অ্যাপ্লিকেশনটি ডেভেলপমেন্ট করে বা সেই অ্যাপ্লিকেশনটির উপরে আমার কষ্ট করে ডেভেলপমেন্ট করার কোনো মানেই হয় না। তো আসলেই কথাটাই তাই, কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার আগে কিছু কথা মাথায় রাখতে হবে এবং সেই আপনার যে ডেভেলপমেন্টটা ভবিষ্যতে আপনার কাজে দিবে কি না, ভবিষ্যতে আপনি ইনকাম করতে পারবেন কি না, এই সমস্ত ব্যাপারগুলো আপনাকে আগেই কী করতে হবে, আগে স্যাটিসফাই হতে হবে, ঠিক আছে। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরের মধ্যে অনেক বাংলা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনগুলো অনেক অনেক ডাউনলোড। তো এখানে কথা হলো যে একটা অ্যাপ্লিকেশন থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারেন কত ডাউনলোডে। তো সিম্পলি আপনারা হয়তো সবাই জানেন যে অ্যাডমপের সিপিসি সবসময় 0.5 থেকে আপ টু 1 ডলার পর্যন্ত চলে যায়। তো যেহেতু আমাদের কান্ট্রি বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, তো এই সমস্ত কান্ট্রি, তো এক্ষেত্রে আমাদের সিপিসি আন্ডার আপনারা 0.10, 0.15, 0.20 এরকম ধরনের কিন্তু থেকেই যায় সারাদিনের মধ্যে। হয়তো দেখা গেলো রাতে 0.5, 0.10ও আসলো এবং কখনো কখনো 0.50ও আসলো, ঠিক আছে, এগুলো কিন্তু ডলার সেন্ট কিন্তু। তো এগুলো কিন্তু থাকেই, কারণ আপনারা ভিপিএন আর্নিং অ্যাপ্লিকেশনে কাজ করেছেন, আপনারা জানেন, যদিও আপনারা ভিপিএনে বাইরের কান্ট্রি সিলেক্ট করেছেন, কিন্তু এখানকার আমাদের যে নর্মাল বেসিক ট্রাফিক আছে সেই ট্রাফিক কিন্তু 0.5 আন্ডার 0.10 থেকেই যায়, ঠিক আছে। তো এই কনসেপ্টটা ক্লিয়ার, এটা কিন্তু অনেক মানে অনেক গুণে ইউটিউব থেকে অনেক ভালো, কারণ ইউটিউবে আমরা সবসময় দেখি 2-1, 2-1 এটা থেকেই যায়, কিন্তু অ্যাডমপের ক্ষেত্রে কিন্তু তা না। আর হ্যাঁ, এই জিনিসটাও মাথায় রাখতে হবে, ইউটিউবে কিন্তু শুধুমাত্র অ্যাড ক্লিকের উপরেই আপনাকে পেমেন্টটা দেয়। আর একটা হলো যে আপনার যদি অ্যাডভার্টাইজমেন্ট, আর একটা অ্যাড ছিল, আমার নামটা এখন মনে নেই, যেটা স্ক্রিনের মধ্যে আসে ভিডিও দেখার সময়, যেটা অনেকক্ষণ থাকে, সেই অ্যাডটা যদি টোটালি আপনি দেখেন, সেই ইম্প্রেশন আপনার কাউন্ট হয় বা সেই ইম্প্রেশন আপনি কিছুটা সেন্ট পান। কিন্তু অ্যাডমপের ব্যাপারটা টোটালি আলাদা, আপনার এখানে যদি আপনার অ্যাডভার্টাইজমেন্ট যদি কেউ দেখে, ক্লিক নাও করে, তারপরও সেটা গুগল কাউন্টে নেয় ক্লিকে এবং সেখান থেকে ইমপ্রেশনও আপনাকে পেমেন্ট দেয়। এটা কিন্তু আর একবার আপনি শুনে নেবেন ভিডিওটা স্কিপ করে, কেননা ইউটিউবে শুধুমাত্র অ্যাড কিন্তু ক্লিকের উপর দেয় এবং ইউটিউবে আরেকটি অ্যাড আছে, সেই অ্যাডে কিন্তু ডিসপ্লে শো করে, সেখানে 30 সেকেন্ড একটা ভিডিও থাকে, সেই অ্যাডটা যদি পুরোপুরি কোনো ইউটিউব দেখে তাহলে কিন্তু সে সেখানে পেমেন্ট পাবে বা ডলার পাবে, এবং না দেখলে কিন্তু সেখানে যদি স্কিপ করে সেখান থেকে কিন্তু কোনো পেমেন্ট পাবে না, অর্থাৎ সেখানে কোনো সেন্ট পাবে না। তো তার মানে বলাই যায় যে ইউটিউবে কোনোরকম ইমপ্রেশনে দেয় না, কিন্তু অ্যাডমপের ক্ষেত্রে কিন্তু আপনাকে ইমপ্রেশনেও পেমেন্ট দেয়, ঠিক আছে।
তো চলুন আমরা এখন দেখি। ফর এক্সাম্পল এখানে একটা অ্যাপ্লিকেশন আমি ধরে নিয়েছি, দুনিয়া কাঁপানো ধাঁধা। তো এই দেখুন, এই অ্যাপ্লিকেশনটির মধ্যে কিছুই নাই। অ্যাপ্লিকেশনটি আমি আপনাকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন অ্যাপ্লিকেশনটির মধ্যে কিছুই নাই, জাস্ট সেখানে কিছু ধাঁধা আছে, ঠিক আছে, লাইক ধাঁধা আছে। দেখুন ধাঁধা, ধরেন এখানে SMS টাইপই আছে না কেন, ধরেন ধাঁধা, যাই হোক না কেন, ঠিক আছে, ধাঁধাই ধরুন। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশনটির মধ্যে কিছুই নেই, শুধু কয়েকটি ধাঁধা আছে এবং অ্যাডভার্টাইজমেন্ট প্লেসমেন্ট করা আছে। এবং তার যদি আপনি ডাউনলোডটা ফলো করেন, এখানে দেখুন 1,00,000+ ডাউনলোড। তাহলে আপনি ভাবেন যে 1,00,000+ যদি আপনার এখানে ডাউনলোড হয়, কত কবে দিয়েছেন অ্যাপ্লিকেশনটি আপডেট করেছেন, দেখুন মে 2018 এবং মে 18 তারিখে দিয়েছে, এবং এখানে সাথে সাথে দেখুন 1,00,000 ডাউনলোড। তাহলে আপনি ভাবুন যে 1,00,000 মানুষ এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছে মানুষের ডিভাইসে, এবং সাথে সেখানে যদি অ্যাডভার্টাইজমেন্ট ক্লিকও না করে এবং সেই অ্যাপ্লিকেশনটির উপর যদি সে 10 সেকেন্ড থেকে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দেয়, তাও ইম্প্রেশনে আপনার কত সেন্ট পাচ্ছে এই ডেভেলপার ভেবে নিন। 1,00,000+ মানুষ এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছে, তারপর ওপেন করেছে, অ্যাপ্লিকেশনটি দেখেছে, ভালো লাগুক আর না লাগুক কিন্তু অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল করেছে, ইনস্টল অবধি করেছে, জাস্ট এতটুকুই আপনার এনাফ, ঠিক আছে। কেননা আমরা তো আর ফেসবুকের মতো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারবো না যে মানুষ সেখানে হাজারো টাইম স্পেন্ড করবে। যেহেতু আমাদের এই সমস্ত অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনগুলোতে আপনার 1,00,000 যদি ডাউনলোড হয়, সেখানে অ্যাপ্লিকেশনটি ইউজার আপনার 1 সেকেন্ডে বা 10 সেকেন্ডে ইনস্টল করুক না কেন, কিন্তু আপনার ডাউনলোড করতেছে, ওপেন করতেছে, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো শো করতেছে, তাহলে কিন্তু সেখান থেকে আপনার যে অ্যাডভার্টাইজমেন্টটা শো হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি সেন্ড পাচ্ছেন। এমন নয় যে আপনার অ্যাপ্লিকেশনটি সারাদিন ইউজ করতে লাগবে তাকে, ইউজারকে, বা সবসময় ইউজ করতে লাগবে, ঠিক আছে না। তো এখানে 1,00,000 যদি সে এই অ্যাপ্লিকেশনটি থেকে, এই সাধারণ একটি অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড পায়, তো এই অ্যাপ্লিকেশনটি থেকে এস্টিমেট হলো সে এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করেছে মিনিমাম হলো $2,000। মিনিমাম হলেও, মিনিমাম বলেন ম্যাক্সিমাম বলেন, সরি ম্যাক্সিমাম তো হবে না, মিনিমাম হলো $2,000 ইনকাম করেছে। সেম একই টাইপের একটি অ্যাপ্লিকেশন দেখুন, ফেমাস স্পেস ইন বাংলা, দেখুন বিখ্যাত বক্তৃতা। তো দেখুন এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে কিচ্ছু নাই, এ যদিও অ্যাপ্লিকেশনের স্ক্রিনশট দেয় নেই, কিন্তু আপনি ইনস্টল করে দেখবেন অ্যাপ্লিকেশনের মধ্যে কিচ্ছু নাই, কিন্তু দেখুন এখানে আগস্ট দুই তারিখে আপডেট দিয়েছে এবং $10,000+ ডাউনলোড। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি যদি $10,000+ ডাউনলোড হয়, মিনিমাম হলো তো এই অ্যাপ্লিকেশনটি থেকে $500 সে হামেশাই ইনকাম করেছে এই ডেভেলপার, ঠিক আছে, $500 হামেশাই সে ইনকাম করেছে আগস্ট থেকে। আপনি তারিখটা ক্যালকুলেশন করুন, আপনার মিনিমাম হলো $500 ইনকাম করেছে $10,000 ডাউনলোডে। ঠিক আরেকটি অ্যাপ্লিকেশন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন অ্যাপ্লিকেশনে গোয়েন্দা গল্প। তো এটার হয়তো নেটের জন্য রিফ্রেশ করে নিই, দেখাচ্ছে না। তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখুন $50,000+ ডাউনলোড। অ্যাপ্লিকেশনের মধ্যে কিচ্ছু নেই, আপনি যতগুলো প্লে স্টোরের মধ্যে বাংলা অ্যাপ্লিকেশন দেখবেন সবগুলো খালি স্টোরি বেসিক্যাল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু নেই, SMS টাইপ অ্যাপ্লিকেশন, স্টোরি, বিখ্যাত উক্তি, তারপর সুন্দর করে কথা বলার কৌশল, হিন্দি শিখি বাংলা বলি, মানে সিম্পল ধরনের অ্যাপ্লিকেশন। যে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে মানুষ ডেভেলপমেন্ট করে কত $1,000 প্লে স্টোর আপনার সরি অ্যাডসেন্স থেকে কামাচ্ছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এরকম ধরনের অ্যাপ্লিকেশন মেক করতে পারেন। দেখুন এখানে, এই দেখুন অ্যাপ্লিকেশনটি এখন হয়েছে বিশ্বের সেরা গোয়েন্দা। দেখুন লোগোটাও কত সুন্দর করে মেক করেছে, যেন মানুষ, যে কোনো মানুষ ডাউনলোড করে ফেলবে। দেখুন অ্যাপ্লিকেশনের মধ্যে কিচ্ছু নাই, গোয়েন্দা বিস্কুট, সরি লোহার বিস্কুট, দেখুন এখানে জাস্ট এখানে গল্প, ঠিক আছে, গল্প আছে। তো তাই দেখুন আপনার ডাউনলোড $50,000+ 2017 দিয়েছে, যদিও অ্যাপ্লিকেশন র্যাঙ্ক করে নেই, কিন্তু অ্যাপ্লিকেশনটি $50,000-এর সে মিনিমাম হলো কমপক্ষ হলো এখানে $1,500 থেকে $1,500 বা $2,000 ইনকাম করতে পারে হামেশাই, বা এর থেকেও বেশি হতে পারে, ঠিক আছে, এর থেকেও বেশি হয়ে যায় কখনও কোনো CPC-র কারণে, কখনও কোনো CPC ভালো দেয়, সেক্ষেত্রে আপনার এখানে এভাবে এস্টিমেট বলা যায় না, ঠিক আছে, কত ডলার। কিন্তু এখানে আপনি ধরে রাখুন $2,000-এর উপরে, যেগুলো 1,00,000+ ডাউনলোড আছে, $2,000-3,000-এর উপরে ডলার ইনকাম করেছে অ্যাডসেন্স থেকে। তো বন্ধুরা চাইলে আপনারা এই প্লে স্টোরের মধ্যে আইডিয়া নিতে পারেন কোন কোন আপনাকে অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। তো সিম্পল ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে আপনি প্লে কনসোলের মধ্যে পাবলিশ করে লাখো টাকা মান্থলি ইনকাম করতে পারবেন। আর এটা অবশ্য আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের ভবিষ্যৎ যে ফিউচার, সেই ফিউচারে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনই মার্কেটেই থাকবে, এমন না যে iOS ফোন আসবে যার কারণে মানুষ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা বাদ দেবে এবং অ্যাপ্লিকেশনগুলো পাশাপাশি ইউজ করবে না, ঠিক আছে।
তো বন্ধুরা, হয়তোবা আপনার এই ভিডিওটি দেখার পর একদমই কনসেপ্ট ক্লিয়ার যে একটা অ্যাপ্লিকেশন থেকে পার মান্থলি কত টাকা ইনকাম করা যায় এবং কত ডাউনলোডে একটা অ্যাপ্লিকেশন থেকে এস্টিমেট কত ডলার আমরা পেয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারেন। এখানে অনেক অনেক আপনি ফ্যাসিলিটি পাবেন এবং আপনি খুব কম সময়ের মধ্যে সাকসেস হতে পারবেন, ঠিক আছে? আর মেইনলি যেটা ব্যাপার, সেই ব্যাপারটা আমি আপনাদের বলে দিই, সেটা হলো দেখুন আমাদের ফিউচার এখন চলছে কত, 2018-2019, কিন্তু আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইস কিন্তু দিনে দিনে বাড়তে চলেছে, ঠিক আছে? এবং এটাই কিন্তু আপনাদের স্টার্টিং একটা টাইম যে আপনি যদি এখন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করে আপনি প্লে স্টোরের মধ্যে ছাড়েন, তো ফিউচারে মানুষ কত অ্যান্ড্রয়েড ডিভাইস আসতেছে এবং তারা কিন্তু প্লে স্টোরের মধ্যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে, এবং বাই সেন্স আমাদের কিন্তু চান্সটা বেশি থাকে। কেননা আমাদের পুরোটাই কিন্তু, আমাদের যতগুলো ডিভাইস আপনি দেখেন এখন আমাদের মার্কেটে, সব কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইস। আইওএস খুব কম, কারণ আইওএস যে দামটা, যে প্রাইসটা, এই প্রাইসটা কিন্তু নর্মাল একটি পার্সন সেই আইওএস ফোনটি কিনতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কী করতে হয়, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উপর টার্গেট করতে হয়, এবং প্লে স্টোরের মধ্যে যদি আপনি এখন থেকে অ্যাপ্লিকেশন দেওয়া শুরু করেন, ফিউচারে আপনার 2018 পার হয়ে গেলে 2019, তারপর 2020 আসার পর কিন্তু দেখবেন যে আপনার চান্সেস থাকে অ্যাপ্লিকেশনটি সবসময় মানুষ ডাউনলোড করবে এবং ইউজ করবে, যদি অ্যাপ্লিকেশন আপনার ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিও আজকে। যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলটিও ভালো লাগে বা ভিডিও আপনার ফিউচারে আপনি দেখতে চান তো সাবস্ক্রাইবও করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড টাটা।